হ্যাঁ ফ্রেন্ডস, সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আজকে বৃহস্পতিবার, তো একটু তো পুজো টুজোর ব্যাপার থেকেই থাকে, তো যে ওখানে সব ওরা ইয়ে করছে, মেঘলা হয়ে আছে একদম, বৃষ্টিটা মানে বৃষ্টি পড়ছিল, এখন আর পড়ছে না। আমি স্নানে ঢুকবো, চলো স্নান থেকে ঢুকবো এখন আমি। তো সেই স্নান করে এলাম, এবার পুজো টুজো হবে, এবার এসে গেছে, ভগবান হচ্ছে, তো এবার আমি পুজো টুজো করবো। আর বাইরে কিছু দেওয়া হয়নি, তো সব রকম মুড়ি খাচ্ছি, আমি একটু পরে খাবো। গোপালে স্নান করাচ্ছি, স্নান হলো, এই যে বিছানা তুললাম ঘুম থেকে উঠে গোপালকে, আবার এই যে করছি জামাচানা হচ্ছে, সকালে খাওয়া মিষ্টি খেয়ে নিয়েছে, ব্রেকফাস্ট করে নিয়েছে, হয়নি কিছু করবো করে। মাইস্টারের মাথায় তুললাম, বৃষ্টি পড়ছে, পুকুরে জল দেখতে পাচ্ছে একদম, মানে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, একদম বৃষ্টি পড়ছে, রোমান্টিক ওয়েদার একদম। হ্যাঁ স্কুলে চড়ছে, ওই দূরে দেখতে পাচ্ছি একদম জল, তো দুয়ারে পর্যন্ত আমাদের জল পড়েছে একদম। ওখানে সবাই জল ফোনে গল্প করছে, ওখানে বসে আছে, কুর্তি বসে আছে, অ্যাকচুয়ালি যে বাড়িটা দেখছেন এটা কিন্তু মাটির বাড়ি, বুঝতে পারছেন, মাটির বাড়ি, এটা একদম মাটির বাড়ি, নিচটা সার কিন্তু বাঁধানো আছে, কিন্তু নাহলে এমনি মাটির বাড়ি। আর উপরটা তো দেখানো হয়নি, দেখাচ্ছি যাচ্ছি, চলো উপরটা দেখাবো, গল্প করছে। সিঁড়িটাও মাটির, এটা বারান্দা, এটা কিন্তু মাটির ঘর, হ্যাঁ এটা একদম মাটির। এরপর এই যে আমার রুমে এলাম, এটা আমার রুম, আমার রুমটা অনেকটাই সুন্দরভাবে করা আছে, মানে মাটির বলে সাধারণত ভুলবেই না, মানে এতটাই সুন্দর করা আছে। এবার রুমটা একটু একটু ছোট, নাহলে ফার্নিচার বিয়ের সময় যে যা দেওয়া হয়েছিল সবই এখন দিয়েছে, এগুলো সব বাবা দিয়েছিল, বিয়ের সময় দেয় না সেরকম। আর এই যে আমার রুমটা, এই যে আলমারিটা, মানে উপরের ডেকোরেশনটা খুব সুন্দরই করা হয়েছে, এটা বিয়ের সময়ই করেছিল, নাহলে এই ঘরটার মানে ফল সিলিংটা ছিল না, ফল সিলিংটা করা হয়েছে, তো কেউ বলবে না এটা মাটির বলে, এতটাই ডেকোরেশনটা সুন্দর করে করা হয়েছে সব কিছুই।
করা হয়েছে, একটা নিচে কার্পেটও বিছানো আছে একদম, আর পাশে তিনটে রুম আছে, এই যে একটা রুম, এই যে একটা রুম, এখানে একটা রুম আছে, আর এই যে ওই দিকে একটা রুম আছে, এটাতে মা রাত্রির বেলা থাকে, এটাই ভাই আর আমরা তো এটাতে থাকি, এটাতে আমরা থাকি। আর যে বৃষ্টি পড়ছে পাশের বাড়ি, এটা বৃষ্টিটা পড়ছে, ঠিক আছে যে বৃষ্টি পড়ছে, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, নিচে রান্না টান্না হচ্ছে, তোমাদের বাড়িটা সবটা ঘুরে দেখালামই। তো এটা মাটির বাড়ি, হ্যাঁ তো বুঝতে পারছো তোমরা, এটা মাটির বাড়ি বলে রং টং করা আছে, বুঝতে পারবে না, আমার রুমটা দেখলেও বুঝতে পারবে না অতটা। তো চলো প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার তো করোই, আর সব থেকে বেশি সাবস্ক্রাইবটা দয়া করে করো, সাবস্ক্রাইব করলে মানে বুঝতেই পারছো, সাবস্ক্রাইবটা করো। তো রাতের খাবার জন্য রেডি করতে হবে, তো আমি একটু সবজি কেটে নিই, চলো দেখো সবজিটা কেটে নিই আমি। তো সবজি কাটার জন্য আজকে আমি মানে আজকে করবো, আজকে রেসিপি হচ্ছে আমাদের রোজ রাতের রুটি হয়, তো শুকা আলুর তরকারি, শুকা আলুর তরকারি বলতে এই বেগুন দিয়ে আলু দিয়ে হয় মেনলি, এবার নানা রকম সবজি আপনারা দিতে পারেন, আমি এখানে বেগুন দেবো, আলু দেবো, পটল দেবো, বেগুন আলু পটল দিয়ে রেসিপিটা করবো। চলো আগে কেটে নেওয়া যাক রেসিপিটা, আমি কেটে নিই। কিউব করে কেটে নিচ্ছি আলু বেগুন, এই যে কিউব ভাবে কেটে নেবে আলু বেগুন, ওকে বেগুনটা কেটে নিলাম, আচ্ছা বেগুন ছিল, না গো কলা খাবো না, দাদা খায়, দাদা খায় দাও, দাদা কলা খায়, সবজিগুলো একটু কেটে নিই, সবজি কাটা রেডি, রেডি হয়ে গেছে সবজি টবজি কাটা, আলু আলু বেগুন পটল আছে, এতে মিক্সড সবজি করবো, আর পেঁয়াজ রসুন টমেটো আদা সব কাটা হয়ে গেছে, এবার একটু একটু ধুয়ে নেব। Close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading us, and love is all we'll ever trust, yeah, no, I don't wanna waste what's left. I'm going to create a new one, I'm going to raise a little bit, I'm going to raise a little bit, কী করি মা, এই যে করছে রুটি হবে বলে আটা ইয়ে করছে, আর চেলে নিচ্ছে বর্ষাকালে, চেলে নিয়ে আমি ভালো সবসময়, আর আমাদের চেলেই হয় সবসময়, এটা একটা কথা হয়ে গেল। বাসন করলাম, তেল নিয়ে নিয়েছি, এরপর একটু হালকা চিনি দেবো, চিনিটা ওপেন করতে পারছি না, ভাই একটু দিল, হ্যাঁ দাও তো চিনি দেবো একটু হালকা, হ্যাঁ দাও চিনি দিচ্ছে, ভাই হেল্প করছে আমাকে, এক হাতে ফোনটা আছে বলে ওই জন্য ওকে বললাম, হ্যাঁ দাও, আর দু চামচ দাও, হ্যাঁ ব্যাস থ্যাংক ইউ। এরপর একটু ইয়ে করে নেবো, চিনি দিলাম, এরপর গরম মশলা দেবো একটু,
গরম মশলা আমার মনে হয় মশলা দিলে তো হয় ভালো, কিন্তু তাহলে এমনিতে ইয়ে করে নেওয়া ভালো। এই যে নিলাম গোটা গরম মশলা, নিলাম মশলা দিতে হয় গোটা গরম মশলা, এখানে গোটা গরম মশলা নিলাম। গ্যাসের ওভেনটা একটু বাড়াতে হবে তাড়াতাড়ি করার জন্য, গোটা গরম মশলা নিয়েছি। একটু এটা একটু রেট করে নেবো, আমার হাতের কাছে সব কিছু থাকে, সবসময় কোথাও যেতে হয় না, তো এটা একটা খুবই ভালো সুবিধা হাতের কাছে সব কিছু থাকার। তো দিয়ে দিলাম গরম মশলাটা, ভয় লাগে যদি ছিটকে যায় না, দিয়ে দিলাম। আবার চিনিটা দিলে কি হয় কালারটা আসে, মানে কালারটা না খুব সুন্দর আসে জিনিসটা। এই দিলাম, আর একটু চিনিটা একটু হয়ে গেলে এরপর দিয়ে দেবো রসুন পেঁয়াজ। এখানটা একটু চিনিটা একটু ঘাটিয়ে নিলাম, এটা রুটি সবজি করছি রাখতে, জল ছিল। রসুনটা দিয়ে দেবো, রসুনটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম। এবার রসুনটা একটু ভাজা 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 হয়েছে, এরপর পেঁয়াজ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেন্ট উঠলে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে। কালার মনে হয় ভালো আসবে। বাবু এখন ফোন করছে, মো এখন কাকে ভিডিও কল করছে, 10 মিনিট পর কল। দিলাম এটাই রেট করে রাখা আদার আর এরকম টমেটো পরপর দিতে হয়, আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাতে হবে, মশলা কষানোর কাছেই রান্না, ভালো করে মশলাটা কষাতে হবে। সবজিগুলো দিয়ে দেবো, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। সবজিগুলো দিয়ে দিয়েছি, এটা কিন্তু রুটির জন্য রাত্রে একদম, এটা যেটা শুকা তরকারি বলে শুকা তরকারির মতো করবো, তো রুটির জন্য কিন্তু একদম মানে শুকনো শুকনো হবে, ভালো খুব ভালো। রাত্রে সবাই ট্রাই করতে পারো সবজি। কখনো চলছে, এরপর লঙ্কা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা হয় আমি এখানে গোল লঙ্কা ইউজ করলাম একটু, আর লঙ্কা দেবো। এরপর
লবণ দিলাম, মেলটা খুব ভালোই এসেছে, কি হবে এখন। এরপর ভালো করে কষানোর পরে একটু গ্যাসের ইয়েটা কমিয়ে দিলাম, এবং একটু ভালোভাবে কষে কষে নিয়ে একটু জল দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে দেবো, জলে একটা জল নিয়ে আসি। রেডি মোটামুটি, আবার একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। টমেটো সসটা দিলাম না যেহেতু টমেটো আছে, সব রেডি মোটামুটি হবে। বেগুনের সবজির কারি এবার শুকা বলেছি, এটা এবার সিদ্ধ হতে দেবো, একটু সিদ্ধ হতে দেবো। সব এরপর একটু রেখে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, একটু একটু সিদ্ধ হোক। রুটি তরকারি খাওয়া রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই খাবো। আমি খাচ্ছি, আর মা টিভি দেখতে খাচ্ছে, আমিও খাচ্ছি। আপনারা এরকম ভাবে সবজিটা বানাবেন, দারুণ বানিয়েছে, একদম আঙুল কেটে খাচ্ছি। করে খান কিন্তু, তাহলে মিস করবেন, করে খাবেন। গুড নাইট ফ্রেন্ডস, তো সমস্ত কিছু সেরেই শুতে চলে এসেছিলাম, ও চলে এসেছে, আমি চলে এলাম। তো চলো বাই, গুড নাইট, তোমরা সকলে ঘুমিয়ে পড়ো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার তো করোই, আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেল, ঘুম পাচ্ছে খুব। চলো টাটা, গুড নাইট।